أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته অনেকে প্রশ্ন করে থাকেন যে সদ্য বিবাহ করেছি, এখন আমরা স্বামী স্ত্রীরা যদি রাজিনামাতে কন্ডম ব্যবহার করি তাহলে তাতে কোনো গুনাহ হবে কিনা? কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে আমরা এর উত্তর খুঁজব এবং এখানে আমরা পাব যে কোরআনে কন্ডম ব্যবহার করতে বলছে কি বলছে না। আল্লাহ বলছেন, কুল তাআলাও আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আন লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ বলেন যে তুমি বলে দাও রাসূলে কারীমকে, তুমি বলে দাও এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা আপন রব তোমাদের সকলের জন্য হারাম করেছেন। প্রথমে হলো তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। লা তুশিকু বিহি শাইআন, আল্লাহ তাআলার কোরআনের সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। অবিল ওয়ালিদাইন ইহসানান, বাবা মার সাথে সৎ ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করা হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর সন্তান সন্ততিদেরকে অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিদেরকে হত্যা করা যাবে না, সেটা জরায়ুর মধ্যে হোক, সেটা কন্ডম পরে হোক, সেটা শ্রমিক শিশু শ্রমিক বানিয়ে হোক, সেটা সন্তানদেরকে অশিক্ষিত বানিয়ে হোক, এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। আল্লাহ বলেন, নাহনু নারজুকুকুম ওয়াইয়াহুম, তোমাদেরকে আমি রুজি প্রোভাইড করছি, তাদেরকে আমি দিব। তাহলে রুজির অভাবের তাড়নায় আপনি কন্ডম ব্যবহার করবেন আর সন্তান হতে দেবেন না, সেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করা যাবে না যেসব ব্যক্তিরা কাউকে হত্যা করেনি, হত্যার অপরাধ ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যেন বুঝতে পারো। এছাড়াও কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 1 থেকে 8 আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফামানিত্তাগা ওয়ারা আযালিকা ফাউলাইকুমুল আযুল, নিজের স্ত্রীদের সাথে নিজেদের স্ত্রীদের সাথে যারা তাদের বিবাহ সূত্রে ডান হাতের দখলে এসে গেছে এদের সাথে সহবাস করতে হবে, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় খোঁজা যাবে না। এখন আপনি যদি কন্ডম ব্যবহার করেন তাহলে কোরআনের দৃষ্টিতে এই পন্থাটি একেবারে হারাম, ইংরেজদের দেওয়া পন্থা, আর তারা শুধুমাত্র এই কন্ডমকে আর এই সিস্টেমকে গরিব দেশগুলিতে এসে বিক্রি করে কোটি কোটি ডলার তারা নিয়ে সে দেশে খাচ্ছে। সেই দেশগুলি ইউরোপের হোক, আমেরিকা বা ক্যানাডা বা অস্ট্রেলিয়ার কেউ হোক না কেন, আপনি কোনোভাবে কন্ডম ব্যবহার করতে পারবেন না, তাদের কন্ডম কিনতেও পারবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। কারণ এনজয় করার জন্য আপনি যদি মনে করেন যে কন্ডম পরে করতে হবে তাহলে কোরআনের সিস্টেমের বিপরীত সিস্টেম এটা, আর যদি আপনি মনে করেন যে আমি পরবর্তীতে বাচ্চা নিব তাহলে এই পথ পন্থা হারাম, কারণ রুজি আপনাকে যিনি দিচ্ছেন তাদেরকেও তিনি দিবেন।